আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে থেকে শুরু হতে যাচ্ছে কাতার ওয়ার্ল্ড কাপ 2022। সো কাতার ওয়ার্ল্ড কাপ 2022-এর প্রত্যেকটি ম্যাচ আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে বা ল্যাপটপে কীভাবে ক্রিস্টাল ক্লিয়ার HD প্রিন্টে কীভাবে খেলা দেখবেন কাতার ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ, সেই ওয়েটা আমি বলে দিব। অর্থাৎ আপনাদের সাথে আজকে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপের মাধ্যমে আপনারা ল্যাপটপে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে একদম HD প্রিন্টে কাতার ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব কোন কোন চ্যানেলের মাধ্যমে আপনারা এই কাতার ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফুটবল ওয়ার্ল্ড কাপ আপনারা লাইভ দেখতে পারবেন। সো চলুন আমি প্রথমে এই অ্যাপটি সম্পর্কে পরিচয় করে দিই, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে অ্যাপটি চালু করবেন সে সম্পর্কে আপনাদেরকে বলে দিই। সো প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন ফুটবল টিভি HD। সো ফুটবল টিভি HD লিখে আপনারা সার্চ করবেন। সো সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন। সো এই লিঙ্কটিতে আমি এখন প্রবেশ করব। সো আমি প্রথম লিঙ্কে ক্লিক করলাম। সো প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। সো একটু নিচের দিকে আপনারা যাবেন এবং নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন ডাউনলোড APK অপশন, এখানে আপনারা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আমি এখন এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। সো ডাউনলোড অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ ফুটবল টিভি HD, অর্থাৎ এই লোগোটি অর্থাৎ ফুটবল টিভির যে লোগো রয়েছে এই লোগোটা এখানে শো করতেছে। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন এবং যাওয়ার পর এখানে আবার ডাউনলোড APK এই এখন এই অ্যাপের সাইজটাও দেওয়া আছে, এখানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড ইন প্রগ্রেস। সো আমি কিছু সময় অপেক্ষা করতেছি ডাউনলোড হয়ে যাক। সো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোডেড হয়ে গেছে। সো ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল একটা অপশন চলে আসছে। সো এখানে আমি ইনস্টলে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ? সো ইনস্টলে ক্লিক করার পর কিছু সময় একটু ওয়েট করতে হবে। সো আমার ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাপটি ওপেন হবে। আমি মূলত একদম টোটাল A to Z প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো তারপর ওপেনে ওপেন চলে আসছে। সো ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে আমার মোবাইল ফোনে। সো একটু লোড নেবে। এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে। সো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, তারপর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, তারপর লালিগা, লিগ ওয়ান, সো ফুটবলের যাবতীয় যে কোনো খেলা আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। সো যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আপনারা যে অপশন দিচ্ছে মানে এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যেহেতু আজকে 20 তারিখ, সো দেখতে পাচ্ছেন যে ওপেনিং সেরিমনি লাইভ এখানে নো থ্যাংকস। সো এখানে ওপেনিং সেরিমনি লাইভ দেখতে পারবেন। তারপর কাতার ভার্সেস ইকুয়েডর ম্যাচটাও রয়েছে। সো এখানে আপনারা এই ম্যাচগুলো আপনারা দেখতে পারবেন। তাছাড়াও অন্য যে ফ্রেন্ডলি ম্যাচ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচগুলো রয়েছে আজকে, সো নো থ্যাংকস, নরওয়ে ভার্সেস ফিনল্যান্ড, এগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো আমি এখানে একটি চ্যানেল ওপেন করে দেখাতে পারতাম কিন্তু প্রাইভেসির কারণে অর্থাৎ কপিরাইট ক্লেমের কারণে কিন্তু আমি এটি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। সো আপনারা এই এর মাধ্যমে কিন্তু আপনারা সহজেই ক্রিস্টাল ক্লিয়ার HD প্রিন্টে কিন্তু আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পারলেন যে এখানে ফুটবল টিভি HD এই চ্যানেলের লোগো হচ্ছে এটি আপনার মোবাইলে শো করবে, তারপর আপনারা এভাবে দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে অপশনটা পুরোটা চলে আসে। তারা টিভি চ্যানেল যেগুলো লাইভ দেখাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, টি স্পোর্টস, তারপর ESPN, তারপর বাংলাদেশ টেলিভিশনও কয়েকটা ম্যাচ অর্থাৎ সবগুলো সম্ভব না কয়েকটা দেখাবে, তারপর টেন স্পোর্টস যে রয়েছে, তারপর GTV। সো এই অ্যাপ এবং এই টিভি চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা ফিফা কাতার ওয়ার্ল্ড কাপ 2022 উপভোগ করতে পারবেন। সো এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সবাই উপভোগ করুন আনন্দের সাথে, সুস্থতার সাথে।